আছো? আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি চ্যাপ্টার 4 পিরিওডিক্যাল টেবিল অর্থাৎ হচ্ছে পর্যায় সারণি নিয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওতে আমাদের টপিক হচ্ছে ব্যাকগ্রাউন্ড অফ পিরিওডিক টেবিল অর্থাৎ হচ্ছে আমাদের পর্যায় সারণির পটভূমি। তো দেখো, পর্যায় সারণিটা মেইনলি কি? তো দেখো, এই অনেক আগে থেকে কিন্তু বিভিন্ন ধরনের যৌগ, বিভিন্ন ধরনের মৌল আবিষ্কার করে আসছে, মানে মেইনলি তো মৌল নিয়েই আলোচনা। তো বিভিন্ন ধরনের মৌল আবিষ্কার করে আসছে এবং তাদের এক একটার ধর্মও কিন্তু এক এক রকম। আবার অনেকগুলোর ধর্ম তারা জানছে, মানে অনেকগুলোর এমন ছিল যেগুলো তখনও আবিষ্কৃত হয়নি, আস্তে আস্তে আবিষ্কৃত হচ্ছিল। তো এরকম সব কিছু একদম র্যান্ডমলি ছিল, কিছুই ঠিকঠাকভাবে ছিল না। তো এই সবগুলোকে ঠিকঠাকভাবে করার জন্য এবং সবগুলোকে যেন আমরা একই সাথে পেতে পারি এবং তাদের ধর্মেরও যেন কোনো একটা মানে মিল থাকে, তাদের ধর্মের একটি সিরিয়াল থাকে, সেই জন্যই কিন্তু একটা ছক তৈরি করেছে বিজ্ঞানীরা। সেটি হচ্ছে মেইনলি পর্যায় সারণি, যে পর্যায় সারণির মাধ্যমে তুমি যত ধরনের মৌল আছে সব মৌলের ধর্ম, তাদের ভৌত গঠন এবং তাদের পারমাণবিক ভর বলো, পারমাণবিক সংখ্যা বলো এবং সেই মৌলগুলোর নাম বলো, সেগুলোর ইলেকট্রন বিন্যাস, সব কিছুই তুমি এই একটা সারণি বা একটা ছকের মাধ্যমে তুমি পেতে পারছো। এটাই কিন্তু মেইনলি হচ্ছে পর্যায় সারণি। আর এই পর্যায় সারণিটা কিন্তু কোনো একজন বিজ্ঞানী চেষ্টা করে বানাতে পারেনি, কেননা এই পর্যায় সারণিটা এরকম যে একজন বিজ্ঞানী চেষ্টা করলেও কখনো বানাতে পারবে না, এরকম টাইপ যে অনেকজন বিজ্ঞানী অনেক দিনের পরিশ্রমের মাধ্যমে কিন্তু এই পর্যায় সারণিটা, আজকের আমরা যে পর্যায় সারণিটা পেয়েছি সেটি হয়েছে। আগে কিন্তু পর্যায় সারণিটা মেইনলি এরকম ছিল না। তো দেখো, 1786 সালে প্রথম এই পর্যায় সারণি নিয়ে ভেবেছিলেন বা এই পর্যায় সারণির কথা চিন্তাভাবনা শুরু করেছিলেন, সে হচ্ছে ল্যাভিয়োসিয়ে। তিনি মেইনলি 1786 সালে পর্যায় সারণি সম্পর্কে ভেবেছিলেন যে তাদের ধর্মগুলো কী হতে পারে, বিভিন্ন পদার্থ ধাতু অধাতু এই রকমভাবে। তো তিনি মেইনলি পর্যায় সারণিটা তৈরি করার আগে এই পদার্থগুলো নিয়ে যে চিন্তাভাবনা করেছিলেন, তখন তিনি পদার্থগুলোকে দুটি ভাগে ভাগ করেছিলেন, ধাতু এবং অধাতু। আর তখন তিনি কাজ করেছিলেন যেই মৌলগুলো নিয়ে, সেটি হচ্ছে আমাদের অক্সিজেন নিয়ে কাজ করেছিলেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ফসফরাস, দেন হচ্ছে মার্কারি, তারপরে হচ্ছে জিঙ্ক, এবং সে কাজ করেছিল তার সাথে সালফার নিয়ে। তো এই যে এই মৌলগুলো আছে, এই মৌলগুলোকে তিনি, এই মৌলের পদার্থগুলোকে তিনি দুটো ভাগে ভাগ করেন, একটা হচ্ছে অধাতু আর একটা হচ্ছে ধাতু। ল্যাভিয়োসিয়ের সময় থেকে কিন্তু মৌলগুলো বিভিন্ন ভাগে ভাগ করার চিন্তাভাবনা শুরু হয়েছে, মানে এই মেইনলি পর্যায় সারণিটা তৈরি করার চিন্তাভাবনা শুরু করা হয়েছিল। তারপরে আসছে কি, দেখো যে 1786 সালে তো ল্যাভিয়োসি এটা নিয়ে ধারণা বা এটা নিয়ে চিন্তাভাবনা শুরু করলো। তারপরে 1829 সালে বিজ্ঞানী ডোবেরাইন এটা লক্ষ্য করলো যে যদি তিনটা মৌল থাকে, ধরো তিনটা মৌল আছে, এই যে দ্বিতীয় মৌলের যেই পারমাণবিক ভর, সেটা পারমাণবিক ভর, অবশ্যই সেটা সংখ্যা না, পারমাণবিক ভর যেটা হবে সেটা হচ্ছে প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি। অর্থাৎ এই দুটোর পারমাণবিক ভর যোগ করলে যেটা হবে সেটার অর্ধেক বা অর্ধেকের কাছাকাছি যে মানটি আসবে সেটি হবে এইটার পারমাণবিক ভর। এই যে এই তিনটা মৌলের মাধ্যমে যে এটা করলো, এইটাকে বলা হয় ডোবেরাইনের ত্রয়ী সূত্র। এটি কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে, অনেক সময় ক নাম্বারে এসে বলে যে ডোবেরাইনের ত্রয়ী সূত্রটি লিখো, তখন তোমরা লিখবে যে যদি তিনটা মৌল পরপর সাজানো থাকে তাহলে দ্বিতীয় মৌলের পারমাণবিক সংখ্যা প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি। আর এই যে ডোবেরাইন যে মৌলগুলো নিয়ে কাজ করেছিল সেগুলো হচ্ছে ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। তো দেখো, তোমরা যদি এটাকে ট্রাই করে দেখো, মানে এই তিনটা থেকে তোমরা যদি ট্রাই করো, দেখো ক্লোরিন হচ্ছে আমাদের
35.5 এটা হচ্ছে আমাদের ক্লোরিনের ব্রোমিনের পারমাণবিক সংখ্যা কি ব্রোমিনের হচ্ছে 80 আর হচ্ছে আয়োডিনের পারমাণবিক ভর কি পারমাণবিক ভর হচ্ছে 127 এখন দেখো এই যে 80 80 আছে এখন তুমি যদি এই 35 আর 27 কে যোগ করো যোগ করে যদি তুমি এটাকে 2 দিয়ে ভাগ করো অর্থাৎ হাফ করো তখন তুমি দেখবে যে সেটা 80 বা 80 এর কাছাকাছি চলে এসেছে সেই যে মানটা তুমি পাবে সেটা মেইনলি 80 বা 80 এর কাছাকাছি চলে এসেছে এটাই মেইনলি হচ্ছে ড্রোবেরাইনের আমাদের ত্রয়ী সূত্র তো এটা অবশ্যই মনে রাখবে তো এখন আমাদের ত্রয়ী সূত্র গেল লেভিওসি এর সম্পর্কে জানলাম ড্রোবেরাইন সম্পর্কে জানলাম এখন আমাদের আসছে যে নিউল্যান্ডের অষ্টক সূত্রটা কি তো দেখো নিউল্যান্ড কখন এটা নিয়ে আলোচনা শুরু করেছিলেন সেটা হচ্ছে 1864 সালে নিউল্যান্ড একটি অষ্টক সূত্র প্রদান করেন সূত্রটি কি সেই সূত্র অনুযায়ী আমরা বলতে পারবো যে মৌলসমূহকে যদি পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুসারে সাজানো হয় তবে কোনো একটি মৌলের ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যাবে অর্থাৎ এটা এরকম বোঝানো হয়েছে যে কোনো মৌলকে যদি তার পারমাণবিক ভর অনুযায়ী সাজানো হয় ধরো 1 2 3 4 এরকম টাইপের যদি ভর থাকে বা আমরা যদি পর্যায় সারণীতে দেখি তাহলে দেখো আমরা পাই কিনা এরকম যে যদি আমরা সেটাকে ভর অনুযায়ী শাখাই অবশ্য আমাদের পর্যায় সারণীতে কিন্তু পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানো আছে তো দেখো এখানে আমাদের 1 আছে কিন্তু তার একটি কথা ছিল সেটি হচ্ছে যে অবশ্যই সেটি কিন্তু পর্যায় সারণীতে মানে পারমাণবিক সংখ্যার ছোট থেকে আমাদের বড় হতে হবে তো দেখো ছোট থেকে বড় যদি আমরা এখানে ট্রাই করি দেখো হাইড্রোজেনের আছে আমাদের 1 আমরা হাইড্রোজেন থেকে ধরা শুরু করি হাইড্রোজেনের আছে 1 হিলিয়ামের আছে 2 হাইড্রোজেনের আমাদের পারমাণবিক সংখ্যাও 1 পারমাণবিক ভরও 1 আর এটা ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা 2 এবং পারমাণবিক ভর 4 তো আমাদের ভর নিয়ে কাজ করতে হবে তাহলে এটা হচ্ছে পারমাণবিক ভর 4 তারপরটা আছে আমাদের 7 9 11 12 তাহলে আমরা এটাকে গুণি 1 2 3 4 5 6 7 অর্থাৎ নাইট্রোজেনে আসছে দেখো নাইট্রোজেনের ধর্ম কি নাইট্রোজেন একটি গ্যাসীয় পদার্থ তাই কি না নাইট্রোজেন একটি গ্যাসীয় পদার্থ এবং আমরা যদি হাইড্রোজেনের দিকে তাকাই হাইড্রোজেনও কিন্তু একটি গ্যাসীয় পদার্থ কিন্তু দেখো লিথিয়াম কিন্তু একটা ধাতু আবার বেরিলিয়ামও কিন্তু একটা ধাতু তো সেই অনুযায়ী দেখো আমাদের এখানে পারমাণবিক ভর অনুযায়ী যদি আমরা যাচ্ছি তাহলে এই প্রথম মৌলের যেই মানে ধর্মটি আছে সেটি কিন্তু অষ্টম মৌলের সাথে মিলে গেল আর দেখো আমরা কিন্তু পারমাণবিক মানে পর্যায় সারণীর যেই কালার আছে কালারের মাধ্যমেও কিন্তু বুঝতে পারি কোনটার ধর্ম কোনটার সাথে মিলছে তো দেখো এই যে এইগুলো এগুলো সব কিন্তু সবুজ কালার করা অর্থাৎ এগুলোর যে ধর্ম আর এখানে হাইড্রোজেনকে দেখো হাইড্রোজেনও কিন্তু সবুজ কালার করা অর্থাৎ এই দুটো ধর্ম কিন্তু মিলে যাচ্ছে তো দেখো আমরা কিন্তু নিউল্যান্ডের অষ্টক সূত্রটা পাচ্ছি যে আমাদের যদি মৌলগুলোকে আমরা যদি পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুযায়ী সাজাই তাহলে আমাদের প্রথম মৌলের যে ধর্ম সেটি অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যাবে এটাকে বলা হয় নিউল্যান্ডের অষ্টক সূত্র নিউল্যান্ডের অষ্টক সূত্র অষ্টক সূত্র এখন আমাদের নিউল্যান্ডেরটা গেল এখন আমাদের আসছে বিজ্ঞানী মেন্ডেলিফের কথা তো দেখো বিজ্ঞানী মেন্ডেলিফ তিনি 1869 সালে বিজ্ঞানী মেন্ডেলিফ মেন্ডেলিফ মেইনলি মেন্ডেলিফকেই কিন্তু পর্যায় সারণীর জনক বলা হয়ে থাকে তো দেখো মেন্ডেলিফ কি বলেছিল মেন্ডেলিফ তৈরি করেছিল তার একটি সূত্র সেই সূত্রটি হচ্ছে পর্যায় সূত্র প্রদান করেন সেই সূত্রটি হলো যে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী তার পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয় অর্থাৎ তিনি এইটা বোঝাতে চেয়েছিলেন যে পরমাণুর যেই ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী ভৌত ধর্মাবলী বা রাসায়নিক ধর্মাবলীগুলো কি ভৌত ধর্মাবলী ধরো যে পরমাণুর আকার এটি কিন্তু একটি ভৌত ধর্ম বা মানে ভৌতের মেইনলি ভৌত জিনিসটা হলো ভিতরের বোঝানো হয় তো দেখো পারমাণবিক আকার এটি একটি ভৌত ধর্ম
রাসায়নিক ধর্ম কি, সেটা কি নিষ্ক্রিয় নাকি ধাতু নাকি অধাতু, এটা হচ্ছে রাসায়নিক ধর্ম বলি। আর তার পর্যায়ে কতটি আছে, কত বড় আকারে কত বড়, এটি কিন্তু মেইনলি হচ্ছে ভৌত ধর্ম বলি। তো দেখো মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্ম বলি, কোন একটা মৌলের বা অনেকগুলো মৌলের ভৌত এবং রাসায়নিক যে ধর্মবলিগুলো আছে সেইগুলো, সেই ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। এটা হচ্ছে পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হবে, অর্থাৎ যত পারমাণবিক ভর বাড়বে ততই তাদের এই ভৌত এবং রাসায়নিক ধর্মাবলীর মধ্যে বাড়বে বা কমবে, এরকম টাইপের থাকবে। তো এটা হচ্ছে মেইনলি মেন্ডেলিফের সূত্র বা পর্যায়সূত্র, মেন্ডেলিফের পর্যায়সূত্র বলা হয়। তো এই সূত্র অনুসারে এই সূত্রটি তিনি প্রদান করেছিলেন মেইনলি 63টি মৌলের উপর, কারণ তার তিনি যেই সময় এই মানে এটা নিয়ে আলোচনা করেছিলেন বা এটা নিয়ে চিন্তা করেছিলেন তখন এই মাত্র 63টি মৌলই আবিষ্কৃত হয়েছিল। আর তিনি এই 63টি মৌলকে নিয়ে 12টা সারি এবং 8টা খাড়া কলাম তৈরি করেন। অর্থাৎ আমাদের তো এখন 7টা পর্যায় আছে, তখন সেখানে 8টা খাড়া কলাম ছিল এবং 12টা গ্রুপ ছিল। অর্থাৎ আমরা এখন পর্যায় সারণিতে 7টা পর্যায় পড়ি এবং 18টা গ্রুপ পড়ি। তো তখন তার বেলা তিনি বানিয়েছিলেন 8টা পর্যায় এবং 12টা গ্রুপ বানিয়েছিলেন। তো দেখো, এবং তখন কিন্তু তার বেলায় তিনি যেই আমরা এখন তো 1, 2, 3, 4 করে পড়ি মানে গ্রুপ নাম্বারগুলো, তো তার ক্ষেত্রে তিনি তখন এরকমভাবে করেছিলেন না, তিনি রোমান সংখ্যা দিয়ে সেগুলোকে বুঝিয়ে দিয়েছিলেন। তো তোমাদের এই শ্রেণীতে তোমাদের এটা নিয়ে কোনো আলোচনা নেই, পরবর্তী শ্রেণীতে তোমরা এই সম্পর্কে পড়বে। তো দেখো এরকমভাবে তিনি এটাকে তৈরি করেছিলেন। আর তার কলামের এই ছকগুলোর ভর বৃদ্ধি অনুসারে সাজানো হয়েছিল, অর্থাৎ তার যেই পর্যায় মানে যেই মৌলগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের এখন পর্যায় সারণিতে তোমরা যদি খেয়াল করে দেখো সবগুলো কিন্তু সাজানো হয়েছে এভাবে, এগুলো হচ্ছে পারমাণবিক সংখ্যা অনুযায়ী। কিন্তু তিনি পারমাণবিক সংখ্যা না, তিনি পারমাণবিক ভর অনুযায়ী সাজিয়েছিলেন। তোমরা যদি দেখো পর্যায় সারণির ক্ষেত্রে এখন যেহেতু আমাদের এটাকে তোমাকে বলা হচ্ছে এই পারমাণবিক সংখ্যা অনুসারে সাজানো হয়েছে, এই জন্য কিন্তু তুমি দেখবে অনেক সময় এই দেখো আমি তোমাদের একটা দেখাই, আর্গনের আছে 40, আর্গনের পারমাণবিক ভর হচ্ছে 40, কিন্তু দেখো আর্গনের পরের যে মৌলটি সেটা হচ্ছে পটাশিয়াম, পটাশিয়ামে কিন্তু 39। তো দেখো এক্ষেত্রে কিন্তু আর্গন পর্যায় পটাশিয়ামের আগে বসেছে, কেন বসেছে, কারণ এই পর্যায় সারণীটি হচ্ছে পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানো, কিন্তু আমাদের মেন্ডেলিফ যেটি বলেছিলেন সেটি হয়েছিল পর্যায় সারণী, যেই পর্যায় সারণী তৈরি করেছিলেন সেটি পারমাণবিক ভর অনুযায়ী সাজানো হয়েছিল। এই কারণে কিন্তু আর্গনের মানে আর্গনটা পটাশিয়ামের পরে চলে গিয়েছিল, এবং যেহেতু আর্গনটা পটাশিয়ামের পরে চলে গিয়েছিল অর্থাৎ তখন পটাশিয়ামটা কিন্তু এখানে বসত এবং আর্গনটা পটাশিয়ামের জায়গায় বসত, তাহলে দেখো তাদের কিন্তু ধর্মের মিল থাকছে না। দেখো এই ক্ষেত্রে এই সবগুলো কিন্তু একই ধর্মের, সেম ধর্মের, আবার এই ক্ষেত্রে এই সবগুলো কিন্তু সেম ধর্মের, এগুলো হচ্ছে নিষ্ক্রিয় অধাতু ধর্মের, আর এগুলো এগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে ক্ষার ধাতু আমরা বলে থাকি। তো দেখো পটাশিয়াম কিন্তু ক্ষার ধাতু, কিন্তু আর্গন তো ক্ষার ধাতু না, এক্ষেত্রে কিন্তু আমাদের এখানে সিরিয়াল বা এখানে ধর্মের কিন্তু একটা অমিল থেকে যাচ্ছে, এই জন্যই মেনলি এই পর্যায় সারণীটা পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানো হয়েছে, এবং পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানোর ফলেই কিন্তু এখন আর্গন পটাশিয়ামের আগে বসেছে, এবং আর্গন পটাশিয়ামের আগে বসার কারণে এই ধর্মের একটা মিল হয়ে গেছে। আর এই যে পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানোর যে ধারণাটি সেটি আমাদের প্রদান করেছিলেন বিজ্ঞানী হেনরি মোসলে, আর তিনি এটি নিয়ে আলোচনা মানে তিনি এটি নিয়ে ভেবেছিলেন যে মেন্ডেলিফ যে পর্যায় সারণীটি তৈরি করেছিলেন সেখানের ভিতরে যদি আমরা ভর অনুযায়ী সাজাই তাহলে কিন্তু আমাদের এখানে এরকম একটি অমিল থেকে যাচ্ছে, তাদের ধর্মের একটি অমিল থেকে যাচ্ছে। তো তিনি মেনলি তারপরে এই নিয়মটা আবিষ্কার করেন যে আমরা যদি এটাকে পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজাই তাহলে এর কোনো ধর্মের কোনো মিল থাকছে না এবং পারমাণবিক ভরেরও আমাদের কোনো সমস্যা হচ্ছে না। তোমরা যদি পর্যায় সারণী পুরোটা ভালোভাবে দেখো তাহলে এরকম অনেক মৌলই তোমরা দেখতে পাবে যেগুলোর ক্ষেত্রে মানে আমি নিজেও দেখেছি অনেকগুলো, সেগুলোর ক্ষেত্রে দেখবে যে তোমার ছোট একটি পারমাণবিক ভর সেটি আগে বসেছে এবং বড় একটি ছোট একটি পারমাণবিক ভর সেটি পরে বসেছে এবং বড় একটি পারমাণবিক ভর সেটি আগে বসেছে। তো এটা এরকম টাইপেরই যে তোমার অনেকগুলোর ক্ষেত্রে আবার দেখবে যে সেম টাইপের পারমাণবিক সংখ্যা আছে, যেরকম আমাদের ক্যালসিয়াম এবং আর্গন দুটোরই কিন্তু পারমাণবিক ভর হচ্ছে 40,
তো এইসব একটু হালকা পাতলা খেয়াল রাখতে হবে। আর মোস্টলে তিনি 1913 সালে মোস্টলে এই সূত্রটি আবিষ্কার করেন, বিজ্ঞানী হেনরি মোস্টলে। তার যে সূত্রটি, তার পর্যায়ের সূত্র অনুযায়ী এটা বলা হয় যে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তো দেখো, তোমার পরীক্ষায় যদি বলে মোস্টলের পর্যায় সূত্রটি লিখতে, তখন কিন্তু অবশ্যই তুমি পর্যায় সংখ্যা কথাটি ইউজ করবে। আর যদি বলে মেন্ডেলিফেরটা লিখতে, তখন কিন্তু তুমি অবশ্যই পারমাণবিক ভর কথাটি ইউজ করবে। তো আর এই যে মেন্ডেলিফ ছিল রাশিয়ান বিজ্ঞানী, সেটা কিন্তু তোমরা একটু মনে রেখো যে রাশিয়ান বিজ্ঞানী, তিনি কোন বিজ্ঞানী, মানে তিনি কোন দেশে ছিলেন, এটা আসতেই পারে তোমাদের সঠিক উত্তর হিসেবে। তো দেখো, আমরা জানলাম যে এটা কিভাবে হলো। আর মোস্টলের যেই পারমাণবিক সংখ্যা, মানে পর্যায় সারণীতে তিনি যে তৈরি করেছিলেন, এটি কিন্তু আন্তর্জাতিক রসায়ন এবং ফলিত রসায়ন সংস্থা, অর্থাৎ হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড ফিজিক্স, অর্থাৎ সংক্ষেপে হচ্ছে IUPAC, এরা কিন্তু অলরেডি অনুমোদন করে দিয়েছেন। এবং সেখানে কিন্তু 118টি মৌল আবিষ্কৃত হয়েছে। এখান থেকে মানে 818টি মৌলকে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছে, শনাক্ত করা হয়েছে। তো এই পরে যখন 18টি মৌল তিনি তারা এই মোস্টলের নিয়ম অনুযায়ী বসিয়েছেন, তখন দেখা গেল যে মোস্টলেরটাই ঠিকঠাক হচ্ছে এবং সে অনুযায়ী ধর্মগুলোরও কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না এবং সেগুলো ঠিকঠাকভাবে পর্যায় সারণীতে বসতে পারছে। তো দেখো, এই ছিল পর্যায় সারণী মেইনলি ব্যাকগ্রাউন্ড, যে মেইনলি কোথা থেকে পর্যায় সারণীটা আসছে, কে প্রথমে পর্যায় সারণী নিয়ে আলোচনা করেছিল, চিন্তাভাবনা করেছিল, এবং কীভাবে পর্যায় সারণীটা এখন আর আমরা যে আধুনিক পর্যায় সারণীটা পেয়েছি। তাহলে বন্ধুরা, আশা করি তোমরা এই পুরো ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে, এবং আমার এই ভিডিওটি তোমার অন্যান্য ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।